আসসালামু আলাইকুম সিফাত বিডি স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কই মাছ কম বেশি আমরা অনেকেই খেতে পছন্দ করে থাকি কিন্তু কই মাছ কাটা এবং কই মাছের উপরে যে কালো আবরণ সেই জন্য আমরা কই মাছটা বেশি খাই না তাই তো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব সহজ পদ্ধতিতে কীভাবে কই মাছ কাটা যায় এবং কই মাছের উপর থেকে কালো আবরণটি আমরা কিভাবে, দূর করতে পারবো সেটি আর শুরুতেই বলে দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আমি কই মাছগুলো নিয়ে নিয়েছি কই মাছগুলো জীবিত অবস্থায় কাটতে একটু সমস্যা হয় তার জন্য এখানে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে নিয়েছি এতে করে মাছের শক্তিটা একটু কমে আসে মাছ কাটার সময় মাছে এভাবে ধরে নিতে হবে মাথায় এতে করে মাছের শক্তিটা অনেকাংশে কমে যায় এবং কাটতেও সুবিধা হয় মাছটার কাটার সুবিধার্থে আমি এখানে ছাই বড়িয়ে নিচ্ছি আমি আবার দেখিয়ে দিচ্ছি মাছের মাথায় আমি কিভাবে ধরেছি এখন এইভাবে ধরে আগে এই মাছটার কাটাগুলো ফেলে দিতে হবে এই কাটাগুলোকে আমি ফেলে দেবো মাছের সাইডের কাটাগুলো আমি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এখন মাছের পিঠের অংশের যে কাটা আর পেটের নিচে যে কাটা এগুলো আমি সুন্দর করে কেটে নেব আপনাদের বুঝার সুবিধার্থে ভিডিওটা আমি কেটে দিইনি সম্পূর্ণটাই রেখে দিয়েছি এখন মাছের যে পিঠে যে আঁশ থাকে এগুলোকেও আমি ভালো করে ছুটিয়ে নেব তারপর আমি মাছের লেসটাও কেটে নিচ্ছি এখন আমি মাছের মাথাটা কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি এই দুই সাইডের অংশটুকু আগে কেটে নিতে হবে কাটার পরে তারপরে মাছের ঠোঁট ঠোঁট টুকুৱ কেইটানিতে ঠোঁটটা কাটার পরে মাছের ভিতরে যে ময়লা সেটা এরকম বটির সাহায্যে আমি এভাবে বের করে দেব এখন আমি মাছের পেটের অংশটা কেটে নেব মাছের পেটের অংশটা কেটেও এটার ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলোকে আমি বের করে দেব আর দেখুন এরই মাঝে আমার মাছটা কাটা হয়ে গেছে আমি এভাবে সবগুলো মাছ কেটে নেব আর দেখুন আমি সবগুলো মাছ এখানে আমি কেটে নিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি হালকা পানির সাহায্যে ধুয়েও নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় স্টেপ অর্থাৎ কই মাছের চামড়া পরিষ্কার করার উপায় সেই জন্য আমাদের লাগবে হাড়িপাতিল মাজার জন্য যে কালো মাছ ইউজ করি সেটা আর লাগবে আমাদের গরম পানি আমি এখানে একটি পাত্রে একটি মাছ নিয়ে নিয়েছি এবং এখানে আমি কিছুটা পরিমাণে গরম পানি দিয়ে নেব আর এটা বেশিক্ষণ কিন্তু গরম পানিতে রাখা যাবে না তাহলে কিন্তু মাছটা কোক হয়ে যাবে মাছটা পানিতে দুই তিন সেকেন্ড রাখার পরে পানিটা ফেলে দেব এবং এভাবে কালো মাজনিটার সাহায্যে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর সবগুলো মাছ কিন্তু গরম পানিতে একত্রে ভিজিয়ে নেওয়া যাবে না একটা একটা করে মাছগুলো গরম পানিতে ভিজিয়ে নিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে আর এই যে দেখুন এরই মাঝে আমার মাছটা কতটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে আপনাদের সামনে পানি দিয়ে ধুয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সবগুলো মাছের গা থেকে কালো অংশটা পরিষ্কার করে নেব আর এই যে দেখুন আমার সবগুলো কই মাছ পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে সহজ পাবে কই মাছ কাটা এবং কই মাছের চামড়া পরিষ্কার করার পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না